হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে তোমাদের ক্লাস 9-এর আকাশের 7টি তারা এই কবিতাটা নিয়ে আলোচনা, জীবনানন্দ দাশের লেখা। ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আকাশে 7টি তারা এই কবিতাটা জীবনানন্দ দাশের লেখা, আর এই কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়। কবিতাটি এই কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা। এই কবিতাটিতে কবি বাংলার এক শান্ত সন্ধ্যার ছবি এঁকেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একসঙ্গে যখন 7টি তারা, দেখো এখানে এই যে বলছে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তাহলে একসঙ্গে যখন এই 7টি তারার কথা বলা হচ্ছে, তখন আমরা কিন্তু বুঝতেই পাচ্ছি যে কবি এখানে সপ্তর্ষি মণ্ডলের কথা বলেছেন। 7টি যে তারা, মানে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, এই 7জন ঋষির নামে যে নক্ষত্রপুঞ্জ তার নামই সপ্তর্ষি মণ্ডল, এটা আমরা অনেকেই জানি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা, দেখো কামরাঙা আমরা অনেকেই চিনি বা আমাদের অনেকেরই পছন্দের একটা ফল। এটা টক স্বাদের একটা ফল হয়, দেখতে এটাকে সবুজ হলেও এটা কিন্তু যখন পাকে তখন হলদেটে লাল রঙের হয়। আর এখানে দেখো বলছে মনিয়া, মনিয়া হচ্ছে বাদামি রঙের একটা ছোট পাখি বিশেষ, মানে এর লেজটা দেখবে সূচালো হয়। মানে কি বলছে দেখো, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। লাল টুকটুকে মেঘকে দেখে কবির পাকা কামরাঙা ফলের কথা মনে হয়। কেননা দেখো, সূর্য অস্ত যাওয়ার পর তার যে শেষ আভাটুকু রাঙিয়ে দেয় আকাশের মেঘকে, সেই সময় লাল টুকটুকে যে মেঘ দেখে কবির কিন্তু পাকা কামরাঙার কথাই মনে হয়। সেই মেঘ যখন গঙ্গাসাগরে ডুবে যায় তখন তা এতটাই, মানে তখন কি একটা শান্ত, একটা নিঃশব্দে, মানে এতটাই শান্ত থাকে, যেটাকে কবি বুঝিয়েছেন যেন মৃত মনিয়া ডুবে যায়। পরে দেখো বলছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। দেখো এখানে শান্ত নীল অনুগত সন্ধ্যা, তো এখানে কেন বাংলার যে এই যে আমি আগেই বললাম যে বাংলার সন্ধ্যাকে একটা তিনি খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। দেখো তিনি এখানে শান্ত, অনুগত, নীল এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন। তো আকাশের 7টি তারা কবিতায় সন্ধ্যা প্রকৃতির এক কিন্তু সুন্দর বর্ণনা দিয়েছেন কবি। তিনি এগুলো কেন বলেছেন দেখো, এই যে মানে গ্রাম বাংলার যে রূপ, এখানে কিন্তু শহরের মতো চেঁচামেচি, হই হট্টগোল, কোলাহল নেই। জীবনযাত্রা এখানে কিন্তু একদম শান্ত, তাই গ্রাম বাংলার বুকে সন্ধ্যাটাও কিন্তু নেমে আসে খুবই শান্তভাবে। পল্লী বাংলার সন্ধ্যা গ্রামের পরিবেশের সঙ্গে এতটাই মানানসর, তার কিন্তু মানে চাকচিক্য নেই, আছে একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ, তাই এখানে কিন্তু সন্ধ্যাকে অনুগত বলা হয়েছে। সন্ধ্যায় অন্ধকার আর দিনের আলো মিশে যে আচ্ছায়া তৈরি করে, তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিলে সন্ধ্যাকে কি করে, সন্ধ্যাকে নীল করে তোলে। তারপরে এই যার জন্য দেখো আমরা এখানে পড়েছি যে বাংলার নীল সন্ধ্যা, এইখানটা আমরা পড়েছি। আর এখানে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, তাহলে এই যে লাইনটা এখানে কি বোঝানো হয়েছে, এখানটার মধ্যে এখানেও কিন্তু সেই পল্লী বাংলার সন্ধ্যাকেই তিনি বর্ণনা করেছেন। দেখো সূর্য যখন ডুবে যায় তখন দিনের আলোটা তো ফ্যাকাশে হয়ে যায়, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে, তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসছে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কিন্তু পল্লী বাংলার যে রূপ, সন্ধ্যার যে রূপ, সেটা যেন ধরা পড়েছে। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, দেখো এখানে কি বলছে, এখানটাকে বলে দিই, পৃথিবীর কোনো পদ এ কোন দেখে নিকো, দেখি নাই অত অজস্র চুলের চুমা,
হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন তার কালো চুলের রাশি, কবির মুগ্ধ চোখের সামনে আধার গহনিয়ে সে তার চুলের স্পর্শ অনুভব করায় কবিকে। কবি যেমন করে বাংলার মুখ দেখেছেন তেমন করে আর কেউ দেখেননি। পৃথিবীর কোনো পথ অর্থাৎ কোনো স্থানেই প্রকৃতির কিন্তু এরকম যে মোহময় রূপ তিনি দেখেননি। সে এলোকে সে চুলের স্পর্শে, দেখো এখানে আমরা পাচ্ছি যে হিজল কাঁঠাল জামের পাতা ছুঁয়ে নেবে রাত্রি, রূপসী বাংলার সন্ধ্যার যে মধুর গন্ধ তা পৃথিবীর কিন্তু আর কোথাও নেই। এইখানটা আরেকটু আমি আলোচনা করে দিই তাহলে তোমাদের বুঝে, দেখো যেমন দেখো এখানে কেশবতী, কেশবতী মানে আমরা সবাই জানি যে মানে খুব মানে মানে কি বলবো ভালো চুল, মানে অনেকটা চুল, খুব সুন্দর চুলের যে অধিকারী যে নারী তাকে আমরা কেশবতী বলি। আর হিজল, এখানে আমরা পাচ্ছি হিজল মানে মাঝারি আকারের ডালপালা যুক্ত জলাভূমি অঞ্চলে যে গাছ জন্মায় সেটাকে, মানে দেখবে এর যে মানে পুষ্পদণ্ডটা হয় সেটা লম্বা লম্বা টাইপের হয় আর অসংখ্য হালকা গোলাপি রঙের ফুল ফোটে। তো এই গাছের উল্লেখ কিন্তু জীবনানন্দ দাশের কবিতায় পাওয়া যায়। আর স্নিগ্ধ মানে আমরা জানি যে কোমল, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে, নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক স্বর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাতখান কিশোরের পায়ে দলা মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটে। জীবনানন্দ দাস বাংলার সৌন্দর্যে শুধু চোখ দিয়েই তিনি দেখেছেন তা না, তিনি কিন্তু সেটাকে সম্পূর্ণ তার ইন্দ্রিয় দিয়েও কিন্তু অনুভব করেছেন। সূর্যাস্তের ঠিক পরে ঘাসের উপর বসে আকাশের দিকে তাকিয়ে সদ্য ফোটা সপ্তর্ষি মণ্ডলের পাশে কবি কল্পনায় এক এলোকিসী কন্যাকে দেখতে পান। কবি তার চোখে মুখে সেই রূপসী চুলের অর্থাৎ অন্ধকারের স্পর্শ অনুভব করেন। তার সেটা আমরা এখানে আগেও পেয়েছি যে হিজল কাঁঠাল জাম গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই সুন্দরী চুলের আদরের চুম্বন। এবার দেখো এই যে সেই এলোকেশীর, সেই এলোকেশীর চুলের মধুর গন্ধ কবিকে মুগ্ধ করে। এবার এই গন্ধ আসলে কি, পল্লী বাংলার প্রকৃতির সন্ধ্যাকালীন গন্ধ সেটা দেখো, ধান গাছ কলমি শাক সর ঘাস বট ফল ইত্যাদি হাঁসের পালক পুকুর মাছ মানুষ সকলের গন্ধ যেন মিলেমিশে তৈরি হয় বিশেষ একটা গন্ধ। তো এলোকেশী কন্যা, তো কবির কল্পনা এই যে এলোকেশী কন্যা আসলে পল্লী বাংলার একটা সন্ধ্যাকালীন একটা রূপ বা সন্ধ্যের একটা প্রকৃতি তিনি তুলে ধরেছেন। গাছপালা মানুষ এই যে জীব সবাইকে নিয়েই কিন্তু প্রকৃতির এই পরিপূর্ণতাকে জীবনানন্দ তার চোখে রূপসী বাংলা এক অনন্যা বা মোহময়ী এক প্রকৃতির সৌন্দর্য তিনি উল্লেখ করেছেন পৃথিবীর, যেটা কিন্তু কোথাও দেখতে পাওয়া যায় না। তাহলে দেখো আমাদের এখান থেকে এইগুলো ভালো করে পড়লে এই মানে ছোটো ছোটো যে কোশ্চেনগুলো সেগুলোও আমরা সলভ করতে পারবো, বা আকাশে সাতটি তারা কবিতায় বাংলার প্রকৃতির প্রতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কী কী চিত্রকল্প ব্যবহার করেছেন এগুলোও যদি বলে তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু এখান থেকেই কিন্তু আমরা এটা আলোচনা করতে পারি, বা আকাশে সাতটি তারা কবিতায় জীবনানন্দ দাসের প্রকৃতি চেতনার যদি বলা হয় যে সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে আমরা কিন্তু এটা বলতেই পারি। কেননা এখানে জীবনানন্দ দাস রূপসী বাংলার একটা সৌন্দর্য কিন্তু তিনি আকাশে সাতটি তারা কবিতায় ব্যক্ত করেছেন। সূর্য যখন অস্ত যায় তখন তার লাল আভায় একদম আমরা যেটা প্রথম থেকে পড়লাম যে আকাশের মেঘ পাকা কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে, কিছুক্ষণ পর সেই মেঘ ও দিগন্ত যে রেখা সেখানে বিলীন হয়ে যায়, আকাশে তারা ফুটে ওঠে দিন রাত্রি সন্ধিকণ, এই স্নিগ্ধ সন্ধ্যার বাংলার প্রকৃতির এক অপূর রূপ কিন্তু তিনি ফুটিয়ে তোলেন। তারপর এলোকেশী কন্যা যেটা তোমাদেরকে বোঝালাম সেই এলোকেশী কন্যার
একটা রূপ, ওই যে বাংলার আকাশে দেখতে পাওয়া যায় এইগুলো, তোমরা এই যে হিজল, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার, যেন রূপসীর চুলের সোহাগ ভরা চুম্বন, এইখানগুলো তোমরা একটুখানি বর্ণনা করবে। তারপর সন্ধ্যার যে রূপ, যেটা এইমাত্র বললাম যে কবি বাংলার সন্ধ্যার রূপ তিনি তো শুধু চোখেই দেননি, তিনি তার গন্ধ অনুভব করেছেন, তিনি ইন্দ্রিয় দিয়ে সেটাকে অনুভব করেছেন, ফিল করেছেন। তো গাছপালা, লতা, গুল্ম, ঘাস, ফল, পুকুর, মাছ, হাঁস, মানুষ, সব কিছুর গন্ধ মিলে এই বাংলার সন্ধ্যার গন্ধ তিনি অনুভব করেছেন। কবির মনে হয় যেন এই এলোকেশী কন্যার চুলে স্নিগ্ধ সুবাস। তো এইগুলোকে ভালো করে যে সব মিলিয়ে জীবনানন্দ দাশ খুঁজে পেয়েছিলেন তার রূপসী বাংলাকে। তো এইগুলো তোমরা আলোচনা করো, আশা করি কবিতাটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। আর যদি কোনো কোশ্চেন অ্যান্সার তোমাদের জানতে ইচ্ছা হয় বা জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।